রাত্রিটা দশ মিনিটের একটি ফ্লাইটে কেন দেওয়া হঠাৎ এটা মুখশেদপুর গেছি মুখশেদপুরটা এই ঢাকার বাসে তারপরে এখান থেকে ঢাকা গেছি ঢাকা সায়দ্রাবাদ নামছি এখান থেকে বসন্ধারা গেছি বসন্ধারাতে আবার এয়ারপোর্ট গেছি শুধু দশকৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে আল্লাহর মতো বালি আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা রীতিমতো কিন্তু একটা ভাইরাল বিষয় আপনারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটি আজব ঘটনা যে ঘটনা ঘটে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিরা মানে বিরল ঘটনা মানে আজব ঘটনা বারো বছরের একটি শিশু এত কঠিন নিরাপত্তার ভিতর দিয়ে সে কিভাবে অলরেডি রীতিমতো বিমানের ছিট পর্যন্ত চলে গেল সেই জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো বাংলাদেশের সুনামধন্য একজন খলনায়ক হাবিব খানের সাথে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভালো ভাইয়া আমরা ইন্টারনেট যুগে কিন্তু কোনো কিছু আটকানো যায় না অলরেডি ছড়িয়ে পড়ে ফেসবুক ইউটিউব যেখানে যাচ্ছি সেখানে আমরা পাচ্ছি যে বাংলাদেশে একটি আজব ঘটনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক বিরল ঘটনা যে পাসপোর্ট ভিসা ছাড়াই বারো বছরের একটি শিশু বিমানের সিট পর্যন্ত চলে গেল এত নিরাপত্তার পরও সে কিভাবে ওখানে গেল এবং ওখান পর্যন্ত তো সম্ভব না এই বিষয়ে আপনার কাছে আমরা কিছু জানতে চাচ্ছি যে নিরাপত্তার বিষয়টা নিয়ে আসলে বলবো কথা বলতে গেলে দুঃখ হয় কষ্ট হয় আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যার আহ্বানে সাড়া দিয়ে দেশটি স্বাধীনতা এসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এটা আমরা বিশ্ব জানি তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমিত ক্ষমতায় অসীন হওয়ার থেকে অদ্যপদি অনেক ঘটনাই তো ঘটে যাচ্ছে ঘটনা কিন্তু একটি একটি না অনেক ঘটনায় আমরা বিরল হিসাবে দেখেছি ঘটনা ঘটলেই আমরা কখনোই আশা করি না ভেবে পাই না এখন যদিও আমার এগুলি কথা বলা ঠিক না কারণ আমরা শিল্পী অভিনয় করা আমাদের পেশা আমরা অভিনেতারা অভিনয় করবো খাবো দাবো ঘুরবো ঘুমাবো এটাই তো আমি কথা বলি না বলতে চাই না জননেত্রী শেখ না দেশটির যতটা ভালো চায় সমাজটাকে যতটা শোধ চেষ্টা করে আমরা তো তার কথা শুনি আমার কাছে কেন জানি মনে হয় দেশের অনেক ভোগী মানুষ মানুষ তারা কোন ভাবেই হোক যে কারো ভুলেই হোক যে কোনো কারণেই হোক অনেক অযোগ্য লোক অযোগ্য লোক কি জায়গাতে অনেক অযোগ্য লোক যোগ্য জায়গাতে আসন কেড়ে বসে আছে যার প্রেক্ষিতে কোনো জায়গাতেই আমরা যেখানেই যে নিউজ আমরা দেখতে যাই প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় একটা না একটা সমালোচনা জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে থেকে বাংলাদেশের শেখ বাংলাদেশের না শুধু সারা বিশ্বে বিশ্বে একজন আলোচিত মানুষ তার কন্যা তো নিঃসন্দেহে তার জ্ঞান বুদ্ধি অনেক উপরে তার চিন্তা চেতনার পাশে থেকে এই মানুষগুলি এত ভুল ভ্রান্তি কেন আসবে এর কারণটা কি আমি তো এটা খুঁজে পাই ভুল তো ভাই এটা একটা ভুল বললো চলে কিন্তু ভুলের চেয়ে বেশি ভুল এত নিরাপত্তার পরে শিশুরা কীভাবে বিমানে চলে গেল পাসপোর্ট বিসা ছাড়া এটা তো ভাবাই অসম্ভব লাগতেছে একটা ছেলে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া চরম আরামে হ্যাঁ বিমানে আসন গেড়ে বসলেন এদেশের বেতনভুক্ত সরকারের বেতন নিচ্ছে এদেশের এত বড় একটা নিরাপত্তা বলায় ভেদ করে তারা ওখানে যে বসে গেল এটা বিমানের ভিতরে সে অলরেডি উঠে গেল তাহলে এটাকে আপনি কিভাবে নেবেন নিবেন আপনি এটা কিভাবে এটা কি কোনো ছোটখাটো বিষয় ছোটখাটো বিষয় এতে তো আমার তো ভয় হয় নিরাপত্তা নিয়ে এখন দেখা যাচ্ছে তো ওখানে যে নিরাপত্তা নেতালার পৌষায় নিরাপত্তা থাকবে বিমানবন্দরের মতো জায়গাতেই যদি মানুষ নিরাপত্তা না পায় মনে করেন নিরাপত্তা না পাওয়ার বিষয়টা আমি বলবো না যে অনায়াসে একটা মানুষ ঢুকে যেতে পারে সেখানে আমি তো আমার দেশের আমার জাতীয় নিরাপত্তা নিয়ে আমি জাতীয় নিরাপত্তা নিয়ে সঙ্গে বেরিয়ে গেছি কারণ আমরা আমাদের নিরাপত্তা কিভাবে আসবে কেন হবে না এটা আসলে যদিও হাইসে বলতেছি কথা না দুঃখ কষ্টের বিষয় আমাদের চিন্তা কোথায় চলে গেছে আমরা একটা নিরাপত্তা থেকেও সঠিক নিরাপত্তা দিতে পারছি না ব্যর্থতা কার কাকে দায়ী করব আমরা নিশ্চয় এটা আমার আমার বিশ্বাস করি আমি আমাদের সরকারের যারা উচ্চ মহলে আছেন এটা নিয়ে ভাববেন আমি একটা কথা বলছি যে জননেত্রী শেখ হাসিনা নিঃসন্দেহ বিচক্ষণ নেত্রী তার আশেপাশে যারা আছেন তারা ভুল করেন তাদের ভুলে মানুষের জনগণ তথা সাধারণ মানুষের মধ্যে ভিন্ন ধারা ধারামতাবলম্বী মানুষের মধ্যে প্রশ্ন সৃষ্টি হোক এমন কাজ করা আমি মনে করি না এটা উচিত কোনোভাবে এটা উচিত হওয়া না এটা করা উচিত না কারণ আমরাও আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে দেখেছি বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক অনেক আমি একটি সংগঠন করতে গিয়ে দেখেছি তাদের বুকে অনেক খরন আছে অনেক যোগ্য মানুষ অনেক সৎ মানুষ আমি এমনও মানুষ দেখেছি তাদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে তারা রাজনীতি করছে এখনো করে যাচ্ছে পাওয়া যাবে কিন্তু আমার প্রশ্ন হলো এই মানুষগুলি কিভাবে তারা সাইড হয়ে যাচ্ছে পার্টি থেকে পার্টি থেকে বা দল থেকে বিভিন্ন ভাবে আমি দেখতেছি তখন কষ্ট পাই যে সব মানুষদের যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় বসানো উচিত এটা করা উচিত আমি আমার দেশের সরকার প্রধানকে বলবো আপনি এদেশের শুধু বেমানে একজন ছেলে ঢুকে গেছে এটা একটা নিউজ হলো ওই বাজার দ্রব্য নিয়ে কথা হলো বা ওই যে কোনো সাইডে যে কোনো কথাই হোক সে কোনো বিষয়ে আমার বিশ্বাস সরকার প্রধানের আশেপাশে এটার তদারকি টিম আছে তারা সকল স্বার্থ ভুলে গিয়ে দেশের সাথে এগুলির সঠিকভাবে এটা তদারক করেন এবং সঠিকভাবে তথ্য উপথ্য কালেকশন করেন সঠিক শোলে যাতে হয় দেশটি যাতে সুন্দরভাবে চলে দেশের মানুষ যাতে ভালো থাকে সবাই খেয়ে পেরে চলতে পারে দেশের সরকারে যাতে সুনাম হয় আমার কাছে আরেকটি বিষয় সত্যিকার অর্থে যেহেতু একটি বিষয় কথা বলতেছি এ দেশের অনেক মানুষকে আমি দেখি আগে কখনো আমি শুনি নি ইদানিং তারা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক নোংরা কথা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি বলবো সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন দেশের প্রতি তার মায়া ছিল এদেশের সংস্কৃতি দেশের ভাষা প্রতি তার ডাকি ছিল আমাদের সংস্কৃতি আমাদের ভাষা এদেশের ঐতিহ্য এই ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেই লক্ষ্যেই তিনি কিন্তু আমাদের চলচ্চিত্রের নির্মাণ করে গেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা স্বাধীনভাবে এদেশের চলচ্চিত্র নির্মাণ করতে চাই এদেশের সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই আইবে আপনি কি মনে করেন যে আরও নিরাপত্তার প্রয়োজন শাহজালাল ভিতরে দরকার আবার ঘুরে সেখানে গেলাম এটা তো বুঝতেই হবে নিরাপত্তার ত্রুটি না থাকলে একটি ছেলে যেখানে পাসপোর্ট ছাড়া আপনার প্রবেশ অধিকারী নাই সেখানে সেখানে কিছু ছাড়া বিমানে একেবারে সিটে বসে যান এটাকে এটা এটাকে ছোট করে দেখার কোনো কিছু আছে বলে আমি মনে করি না আমি বলবো এটাকে খতিয়ে দেখা উচিত এবং সংশ্লিষ্ট যারা আছেন যারা সরকারের অধীনে চাকরি করছেন বা কাজ করে যাচ্ছেন দয়া করে সকল স্বার্থ ভুলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন দেশের প্রতি শ্রদ্ধাশীল হন সব কিছুকে নিজের স্বার্থ ভুলে দেশের সাথে মিলিয়ে দেন তাহলেই ভালো কিছু আসবে বলে আমি আশা করি ধন্যবাদ হাবিবাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ বাংলাদেশের সুনামধন্য খলনায়ক হাবিব খানের মুখ থেকে সেই ছোট্ট শিশু বিমানে উঠে যাওয়ার কথাগুলো শুনলাম এবং নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজন এবং যারা সেদিন দায়িত্বে ছিলেন সেই তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার আওতায় আনার দাবি জানিয়ে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ হাবিব ভাই আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা ভাই ও বোনের আপনাদেরকে সেই সাথে ধন্যবাদ জানাতে চাই দেশের সরকারকে ধন্যবাদ এজন্যই জানাতে চাই সরকারের যে কোনোভাবেই হোক সরকারের নজরেই বিষয়টা পড়েছে আমরা শিল্পী কলাকুশলী দেশের ভালো চাই এদেশের সংস্কৃতিকে জাগিয়ে রাখতে চাই এদেশের ভাষা এদেশের সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষা করার কাজে আমরা চিরদিন কাজ করে যেতে চাই সেই জন্য বলব আবারও বলব বাংলাদেশ সরকারের অধীনে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনারা দয়া করে নিজের স্বার্থ ভুলে দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করেন তাহলেই এই সমস্ত অঘটন ঘটবে না বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ